নমস্কার বন্ধুরা হঠাৎ মিষ্টি খেতে ইচ্ছা হলে এইভাবে একবার বানিয়ে ফেলো খুব সহজে সাবুর লাড্ডু সাবু দিয়ে যে কত সুন্দর লাড্ডু বানানো যায় একবার বাড়িতে না বানালে বিশ্বাস করবে না তো এই লাড্ডুটা একদম দেখতে হয় মতিচুর লাড্ডুর মতো কাউকে যদি বানিয়ে এভাবে করে পরিবেশন করো তাহলে সে বুঝবেই না যে এই লাড্ডুটা সাবু দিয়ে বানানো হয়েছে তো বন্ধুরা সাবু দিয়ে লাড্ডু কিভাবে খুব সহজে বানাতে হবে তার জন্য ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো সাবুর লাড্ডু বানানোর জন্য প্রথমেই আমি নিয়েছি সাবু বাজারে দু তিন রকমের সাবু পাওয়া যায় একদম যে ছোট দানা সাবুটা সেটা নিতে চেষ্টা করবে তাতে করে এই লাড্ডুটা কিন্তু সুন্দরভাবে তৈরি হবে তো ছোটো দানা সাবুটা নিলে বেশি ভালো হয় একান্ত যদি বাজারে না পাও বড় দানাটা দিয়েও করতে পারবে তো সাবুটাকে ভিজিয়ে রাখতে হবে এখানে আমি সাবু নিয়েছি দুশো গ্রাম সাবুটাকে আমি তিন ঘন্টার জন্য ভিজিয়ে দিলাম আর তোমরা চাইলে আগের দিন রাত্রিবেলা ভিজিয়ে রেখে পরের দিন সকালেও বানাতে পারবে তো ঠিক তিন ঘন্টা পর ফিরে এলাম দেখো সাবুটা কিন্তু সুন্দরভাবে ভিজে গিয়েছে এই সাবুর মধ্যে কিন্তু জল রয়েছে তো জলটাকে ছেঁকে নিতে হবে তার জন্য একটা ছাঁকনির মধ্যে আমি সাবুটাকে ভালো করে ছেঁকে নেব তো দেখতেই পাচ্ছ সাবুটা কিন্তু ফুলে অনেকটাই বড় হয়ে গিয়েছে সাবুর মধ্যে যেটুকু জল রয়েছে সেটা ছেঁকে নিয়েছি এর মধ্যে আরও যেটুকু জল আছে সেটাকে বের করে নেওয়ার জন্য আমি ছাঁকনির মধ্যে সাবুটাকে আরও পনেরো মিনিট রেখে দিয়েছিলাম আর দেখো জল কিন্তু ভালোভাবে ঝরে গিয়েছে তাহলে বন্ধুরা তিন ঘন্টার জন্য প্রথমে ভিজিয়ে দেবে তারপরে আরও পনেরো মিনিট সাবুটাকে এরকম ছাঁকনির মধ্যে রেখে দেবে তাতে করে কিন্তু সাবু থেকে জল ঝরে যাবে পনেরো মিনিট পর আমি কড়াইতে ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে অবশ্যই বানাতে হবে ঘি দিলেই তবেই এই লাডুটা খেতে বেশি ভালো লাগে ঘি দেওয়ার পর এবারে জল ঝরানো সাবুটা আমি কড়াইতে দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি এখন লোতে করে দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এবারে সাবুটাকে আমি একভাবে নেড়ে চেড়ে পাক দিতে থাকবো এইভাবে পাক দিতে দিতে সাবুটা কিন্তু দেখবে জড়িয়ে যাবে প্রথমে আলাদা আলাদা থাকলেও দেখো দেখতেই পাচ্ছ আস্তে আস্তে করে সাবুটা কিন্তু একটা জায়গায় চলে আসবে দেখো এইভাবে সাবুটা কিন্তু আস্তে আস্তে একটা জায়গায় চলে আসছে বা জড়িয়ে যাচ্ছে দেখো এভাবে সমস্ত দানাগুলো কিন্তু একটা জায়গায় চলে আসবে তো এরকমটা যখন হয়ে যাবে তখন সাবুর মধ্যে দিয়ে দিতে হবে চিনি চিনিটা অবশ্যই তোমাদের স্বাদ অনুসারে দেবে দুশো গ্রাম সাবুর জন্য এখানে আমি দুশো গ্রাম পরিমাণই চিনি দিয়েছি মানে সমপরিমাণ তো চাইলে তোমরা চিনিটা একটু কমিয়েও নিতে পারো চিনিটা আস্তে আস্তে গলে যাবে আর দেখো সাবুদানাগুলো কিন্তু কত সুন্দর ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে সাবুদানাগুলো জড়িয়ে গিয়েছিল সেটা কিন্তু আস্তে আস্তে খুলে যাচ্ছে তো এইভাবে করে চিনিটাকে সাবুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে চিনিটা পুরোপুরি গলে গেলে এর মধ্যে যেটুকু জলীয় ভাব রয়েছে সেটাকে শুকিয়ে নিতে হবে তো এই সাবুদানা লাড্ডুর মধ্যে সুন্দর কালার আনার জন্য আমি কেশরি কালারটা দিয়ে দিলাম তো কালার দেওয়াটা সম্পূর্ণ অপশানাল তবে লাড্ডুর কালার যদি একটু সুন্দর হয় মানে লাড্ডুটা যদি দেখতে ভালো হয় তাহলে খাবার ইচ্ছাটা আরও বেড়ে যায় তো আস্তে আস্তে করে দেখো সুন্দর কালার চলে আসছে খুবই অল্প পরিমাণে দিয়েছি কেশরী রঙটা তাতে করেই কিন্তু একটা সুন্দর রং চলে এলো দেখো একদম মিদানা দিয়ে লাড্ডু বানালে যেরকম হয় সেরকম দেখতে হয়েছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মগজ লাড্ডুর মধ্যে যদি একটু চার মগজ দেওয়া যায় খেতে কিন্তু খুবই ভালো লাগে আর দিয়ে দিচ্ছি কাজুবাদাম কুচি যদি কাজুবাদাম আর মগজের মধ্যে যে কোনো একটা থাকে যে কোনো একরকম দিলেও চলবে কাজুবাদাম তো আমাদের সকলের বাড়িতেই থাকে আর যদি একটু চারমগজ দেওয়া যায় তাহলে লাড্ডুটা খাবার সময় খুবই ভালো লাগে তো কাজু বাদাম আর চারমগজটাকে একটু মিশিয়ে নেওয়ার পর সবশেষে আমি দিয়ে দিচ্ছি অল্প এলাচের গুঁড়ো এলাচ গুঁড়োটা দিলেই লাড্ডুর টেস্ট অনেকটাই বেড়ে যায় তাই এলাচ গুঁড়োটা দেওয়ার পর আর এক মিনিট আমি নেড়ে ছেড়ে নেব। এটাকে আবার খুব বেশিক্ষণ রাখা যাবে না একদম যদি টাইট করে ফেলো তাহলে লাড্ডুর শেপগুলো দেওয়া যাবে না তাই এর থেকে বেশি কিন্তু আমি টাইট করব না গ্যাস অফ করে দিয়ে আমি এই সাবুদানার মিশ্রণটাকে একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি থালার মধ্যে আগে থেকে একটু ঘি ব্রাশ করে রেখেছিলাম আর এটা কিন্তু বেশ গরম রয়েছে গরম অবস্থাতেই কিন্তু লাড্ডুর শেপগুলো দিতে হবে তবে এক মিনিট রেখে একটু ঠান্ডা করে নেব আর দেখো আমি দেখিয়ে দিচ্ছি যে কালারটা ইউজ করেছি কেশরী কালার এরকম যে কোনো কোম্পানির কেশরী কালার তোমরা নিয়ে নেবে লাড্ডুর শেপ দেওয়ার সুবিধার জন্য হাতের মধ্যে একটু ঘি খুব ভালো করে লাগিয়ে নিলাম অবশ্যই একটু ঘি লাগিয়ে নেবে তারপর লাড্ডুগুলো শেপ দিয়ে দেবো আর লাড্ডুগুলো কিন্তু দুটো হাতের সাহায্যে গোল করছি না জাস্ট একটা হাত দিয়ে গোল করে চেপে নিলেই লাড্ডুগুলোর শেপ সুন্দরভাবে দেওয়া হয়ে যায় তোমরা চাইলে দুটো হাতের সঙ্গে একটু গোলও করে নিতে পারো একটা হাত দিয়ে চেপে চেপে খুব সহজে করে এইভাবে করে লাড্ডুগুলোর শেপ আমি দিয়ে দিচ্ছি আবারও বলছি মিশ্রণটাকে কিন্তু খুব বেশি টাইট করবে না তাতে করে কিন্তু লাড্ডুর শেপগুলো দেওয়া যাবে না একটু নরম থাকতে থাকতেই এটা কিন্তু নামিয়ে নেবে এরকম কাগজ তোমরা যে কোনো বড় ডিপার্টমেন্টাল স্টোর বা থালা বাটি গ্লাস যে বিক্রি হয় অনুষ্ঠান বাড়ির ওই দোকানে পেয়ে যাবে এরকম কাগজের মধ্যে লাড্ডুগুলো রাখলে দেখতে আরও সুন্দর হয় তো এটা পুরোপুরি অপশানাল তো আমি কাগজের মধ্যে রাখার পর উপর থেকে একটা করে চার মগজ দিয়ে দিয়েছি তাতে করে কিন্তু এই লাড্ডুগুলো একদম মতিচুর লাড্ডুর মতো দেখতে হয়ে গিয়েছে তো বন্ধুরা দেখো এইভাবে করে যদি কাউকে লাড্ডু বানিয়ে দাও সে প্রথমে বুঝতেই পারবে না যে বাড়িতে থাকা সাবু দিয়ে এটা বানানো হয়েছে দেখেই মনে হচ্ছে না একদম মিহিদানা বা বোঁদে দিয়ে যে মতিচুর লাড্ডু হয় সেই রকম আর এই লাড্ডুগুলো খেতেও কিন্তু বেশ সুন্দর হয় মুখে দিলে কিন্তু একটা অন্যরকম স্বাদ সাবুর মধ্যে একটা আটালো ভাব থাকে তা সত্ত্বেও এই লাড্ডুটা কিন্তু খেতে অপূর্ব হয় বাড়িতে অবশ্যই একবার তৈরি করে দেখো ভিডিওটাকে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো সকলে সুস্থ থেকো ধন্যবাদ